বলেন তো এখানে রসুলের শানের বিরুদ্ধে কিছু বলেছি? আমরা মিলাদুন নবী মানি কি মানি না? সিরাতুন নবী মানি কি মানি না? রসুলের মহব্বত আছে না নাই? রসুলের মহব্বত না থাকায় টুপি পরেছি না মহব্বতের কারণে? রসুলের মহব্বতে দাঁড়িয়ে রেখেছি, রসুলের মহব্বতেই তো পর্দা করি, রসুলের মহব্বতেই তো নামাজ পড়ি, রসুলের মহব্বতেই তো গালি দেই না, রসুলের মহব্বতেই তো উগ্রতা করি না। যদি মহব্বত না থাকতো সামরা তুললে ফলাইতাম রাস্তায় ফলায়, যেমন তোরা তোলো। বহু জায়গায় দেখা গেছে এই যারা মিছিল করে না এদেরকে গালাগালি করে রাস্তায় মারধর করেছে, বহু প্রমাণ পাওয়া গেছে। আমরা সংঘাত পছন্দ করি না, কারণ আমরা মদিনার আদর্শের নবীর উম্মত। আর যারা সংঘাতের দিকে মানুষকে টানে এরা বিধর্মীদের দালাল। আল্লাহ হেদায়াত দান করুন বলেন আমিন। একজনে প্রশ্ন করলো, আপনারা কি রসুলকে মাটি বলেন নাকি নূর বলেন? আমি বললাম, এক নম্বর, এটি জানলে কি না জানলে কি, বললে কি না বললে কি লাভ? কবরের প্রশ্ন হবে কয়টা? রবের পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। এই তিন প্রশ্ন ঠিক করো, নাহলে পিঠের চামড়া তুলে ফেলবে ফেরেশতারা। রসুল নূর না মাটি, এটা নিয়ে আমরা কোনো কথা বলতে রাজি না। এটা হলো প্রথম জবাব। দুই নাম্বার জবাব, রসুল আল্লাহ যা দিয়া বানাইছেন আমরা তার উপরে ইমান এনেছি, কথা বুঝেন নাই? তিন নাম্বার জবাব, রসুল নূর মাটি। এখানে তুমি আমাকে আগে বলতে হবে নূর মাটির ব্যবধানটা কিভাবে বুঝাইবা। দুই অংশের সংমিশ্রণে মানুষ, রূহ আর বদন শরীর। এখন তুমি নূর বলতে যদি বলো রসুলের রূহ, এটা তো সত্য কথা, রসুলের রূহ তো নূরের। যদি বডির ক্ষেত্রে বলো, সেখানে রসুলের হাদিস হলো রসুল মাটির থেকে তৈরি। রসুল বলেন পৃথিবীটা ছিল পানি, এই পানির থেকে মাটির জন্ম। পৃথিবীর প্রথম মাটিকে দুইটা ভাগ করে আল্লাহ তাআলা এক ভাগে বাইতুল্লাহ বানাইছেন, আর এক অংশ দিয়া আমি আবু বকর ওমরকে আল্লাহ বানাইছেন, বাকি অংশ মদিনায়। নাম্বার দুই, আমরা রসুলকে মাটিও মানি নূরও মানি, অর্থাৎ রুহু নূরের দেহ কি? এখন বলবেন যে দলিল দিবে রসুলের শরীর মোবারক থেকে পুরা চেহারা দিয়া ঘর আলো, অন্ধকার আলো, পূর্ণিমার চাঁদের থেকে আলো। আমি এটা কেমনে বুঝাই? টর্চ লাইট নাই, একটা বাতি না, নূর মানে আলো। আমার দিকে তাকান সবাই, এই যে আমি আঙ্গুলের উপর দিয়ে ধরলাম, বড় টর্চ লাইট হলে দেখান যাইতো, আলোটা আঙ্গুলের উপর দিয়ে দেখা যায় না? যায়। আঙ্গুলটা কি আলো? হ্যাঁ, আঙ্গুলটা নূর? আঙ্গুলটা নূর? আঙ্গুল তো মাটি। তো রসুলের ভেতরে যে নূরের বাতি দেওয়া হয়েছে, রূহ মোবারক, এটা এত পাওয়ারফুল আপনার আমার মতো না, এত পাওয়ারফুল, এত পাওয়ার যে রসুলের ভেতরের নূরের আলোটা বিচ্ছুরিত হয়ে দেহ মোবারক থেকে আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ত। কিন্তু দেহটা মাটি তৈরি, এটা আমার বাবার কথা না রসুলের কথা, কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। তবে বাংলাদেশের একটা চরিত্র হলো, যত ঝগড়া বিতর্ক বাহাস হইছে এই জীবনে, কোনদিন বাতিল মাথা নত করে না, ওরা ধৈর্যও কে জিততে গেছে, কথা বুঝেন নাই? এই জন্য আমাদের দেওবন্দি কওমি তাবলিগওয়ালা চরমনাই বলেন, চরমনাই সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই জাগায় 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 বহাস করতেন এই জোরে জিকিরের বিষয় নিয়ে, তরিকা নিয়ে। আজ পর্যন্ত এই বাঁকা অন্তর সোজা হয়নি। ঠগার পরেও কি কয়? তো যেই সোরায় কয় ঠগার পরে জিততে গেছি, এর সাথে তর্ক করে জীবনে আগানো সম্ভব না?
এই জন্য রাস্তায় রাস্তায় বট গাছ তলায় বহু ক্যানভাসার চিৎকার করে হালুয়ার জোরে, কিন্তু কোন এমবিবিএস ডাক্তার ওই ক্যানভাসারের চ্যালেঞ্জ গ্রহণ করতে যাবে না। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমরা অনুভব করি না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। কি বুঝলেন? এতক্ষণ আমরা রসুলকে নূর বলার বিপক্ষে গালি দিয়েছি, খুব খেয়াল করবেন। এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে উম্মতকে দলে 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 ভাগ করা হচ্ছে, অথচ আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয়, এই ব্যাপারে ওদের কোনো বয়ান নাই। ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ বলেন শুধু মুমিনেরা জান্নাত পাবে, আর কোন বেঈমান পাবে না? পাবে না। তবে মুমিন যদি ওই জান্নাত পেতে চাও, ঘুমায় থাকলে পাওয়া যাবে না। দুইটা কাজ করা লাগবে মজবুত ভাবে। কয়টা কাজ? এক নম্বরে ঈমানটারে পরিশুদ্ধ করে নাও, দুই নম্বরে নেক আমল করো। এই দুইটা কাজ যদি করো, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য মেহমান খানা রেডি। এক নম্বর ঈমানটারে মজবুত করে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, এক নম্বরে ঈমান। ঈমানের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাসের আরো আরবি শব্দ হলো ইয়াকিন। ইয়াকিন মানেও বিশ্বাস, ঈমান মানেও বিশ্বাস, ইয়াকিন মানেও বিশ্বাস। দুটোর স্তর তিনটা, ইমানের স্তর তিনটা। একরার বিল নিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। হযরত পীর সাহেব হুজুর রাজুক মসজিদে বসে আছেন, অবস্থান করতেছেন, কেউ সাক্ষাৎ করার জন্য ইচ্ছা থাকলে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইমানের স্তর তিনটা, একরার বিল নিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। ইয়াকিন মানে বিশ্বাস, এটা স্তর তিনটা। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, দেখে শুনে শুনে বিশ্বাস করা, আর একটা চোখে দেখে বিশ্বাস করা। হক্কুল ইয়াকিন, নিজে বাস্তবায়নের মাধ্যমে অনুভূতি অর্জন করে বিশ্বাস করা। আল্লাহ বলেন ঈমানটারে মজবুত করে নাও। আমরা জবানে আল্লাহর মহব্বতের কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা সবাই পড়লেন নি? কথা বলেন, কালেমার অর্থ এবার অন্তরে ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার এক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার আরেকটা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহর পাঠানো শেষ পয়গম্বর। এটা অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ না, মুহাম্মদ কার রসুল, আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। এটা অন্তরে ঢুকাও, এরপরে বাস্তব জীবনে কাজে লাগা দাও। বাস্তবতার সাথে আমার এই কথা কাজে লাগাও। আমার দুনিয়াতে যতদিন আমি হায়াত পাব, হুশ থাকা অবস্থায় আমি আল্লাহর গোলামির বাইরে কিছু করব না। যেহেতু আল্লাহ আছেন আর কেউ নাই, আল্লাহ আছেন কতক্ষণ? আরো জোরে বলেন, আল্লাহ
কেমন আছেন, কতক্ষণ আছেন? বলে তুমি যা বলো আছে আছে, যা বলো কিচ্ছু নাই।